দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রামের বাঁশখালী থেকে উপনির্বাচনের সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী নিজামউদ্দিন। এক নং পুকুরিয়া ইউনিয়নের শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখি, বাঁশখালীতে 14টি ইউনিয়নের মধ্যে 13টি ইউনিয়নে সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনী বিধিমালা ভঙ্গের কারণে 10নং চাম্বল ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। আমি যে ইউনিয়নে রয়েছি, এই ইউনিয়নে মোট 10টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 5টি ঝুঁকিপূর্ণ, 2টি অধিক ঝুঁকিপূর্ণ, 3টি ঝুঁকিমুক্ত বলে নির্বাচন কমিশন সূত্রে আমাদেরকে জানিয়েছেন। তবে সমগ্র বাঁশখালীতে 127টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 114টি ঝুঁকিপূর্ণ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে 47টি অধিক ঝুঁকিপূর্ণ, 67টি কম ঝুঁকিপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছেন। আমি যেই ইউনিয়নে রয়েছে, এখানে দেখা যাচ্ছে ভোটারদের দীর্ঘ লাইন। তবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন, এই কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোটারদের এমন উৎসবমুখর পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এই ইউনিয়নে একটি সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে দেখা যাক, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে বিকাল 7টা পর্যন্ত। বাঁশখালী ইউপি নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তী সর্বশেষ খবর আপনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।